আসসালামু আলাইকুম, সাথেই আছি আমি জিক্রুল। দেখছেন ইলেকট্রিক টেক, আমার সামনে দেখতে পাচ্ছেন একটা বাড়ি, দুই রুমের একটা বাড়ি। এই বাড়িটা ওয়্যারিং করতে হবে। এই ওয়্যারিং করতে হলে কীভাবে ওয়্যারিং করতে হবে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তা সুইচ বোর্ড কত মেজারমেন্টে থাকবে, আপনার লাইটের মেজারমেন্ট কতটা হাইটে থাকবে, কনজিউমার বক্স কতটা হাইটে থাকবে আমি দেখে দিচ্ছি। তা দেখতে পারতেছেন আমার সামনে এই গ্যাং বোর্ড, পিভিসি গ্যাং বোর্ড, কনজিউমার বক্স, তারপর পাইপ, এলবো, টি, এইগুলো দেখতে পারতেছেন। ঠিক আছে, এইবার এইগুলো কি কতটা হাইটে আপনি বসাবেন দেখতে পারতেছেন। আমার সামনে এই ওয়ালগুলো আমি কেটে নিয়েছি, আপনারা গ্রাইন্ডিং মেশিন দিয়ে কেটে নেবেন। দেখতেই পারতেছেন এটা তো গ্রাইন্ডিং মেশিন দিয়ে কাটতে হয়, এটা আপনারা জানেন ভালো করেই। আর এটা ফ্লোর থেকে সুইচ বোর্ড কত হাইট থাকবে, আর কনজিউমার বক্স কত হাইটে থাকবে, লাইটের পয়েন্ট কত হাইটে থাকবে, এটা আমি এই ভিডিওতে ভালোভাবে বলে দেব। এবং কি এই গ্যাং বোর্ডগুলো কীভাবে সেট করবেন ওয়ালে, এটাও আমি আপনাদের দেখিয়ে দেবো। পাইপ কীভাবে সেট করবেন A to Z, জাস্ট এই ভিডিওতে শুধু তার, সুইচ, কানেকশন ছাড়া আর বাকি যে কাজগুলো সব আমি দেখিয়ে দেবো। দেখেন ওয়ান গ্যাংয়ের বোর্ড আমি এখানে বসিয়ে দিচ্ছি। দেখেন ওয়ালে আমার ফ্লোর থেকে হাইট হবে 4 ফিট 6 ইঞ্চি। আপনারা মনে রাখবেন যেন আমার সুইচ বোর্ডের হাইট থাকবে ফ্লোর থেকে 4 ফিট 6 ইঞ্চি। আমি কিন্তু ফ্লোর থেকে 4 ফিট 6 ইঞ্চি সুইচের হাইট রেখেছি। আপনারা যদি বেল লাগান, কলিং বেল যদি লাগান, সেটাকেও 4 ফিট 6 ইঞ্চিতে রাখতে হবে কলিং বেল। ঠিক আছে, তাহলে এই যে দেখেন আমি এখানে, এইখানে হচ্ছিলো সকেট পয়েন্ট ব্যবহার করতেছি এর জন্য যে এখানে এই টিভি কিংবা কোনো কিছু চালানোর জন্য কিংবা মোবাইল চার্জ দেওয়ার জন্য, এর জন্য আমি এখানে 4 ফিট 6 ইঞ্চি সুইচের বরাবরই করে দিয়েছি। কারণ কি আমার যদি ফ্রিজের পয়েন্ট থাকতো তাহলে আমি কি করতাম, আমার ফ্লোর থেকে 1 ফিট উপরে লাগিয়ে দিতাম, কারণ ফ্রিজের পয়েন্টগুলো ফ্লোর থেকে 1 ফিট উপরে থাকে। তা দেখেন আমি 3 গ্যাংয়ের বোর্ড লাগিয়ে দিচ্ছি, এটা হচ্ছিলো ফ্লোর থেকে 4 ফিট 6 ইঞ্চি দূরত্ব। ঠিক আছে, আপনারা এইভাবে মূলত কাজ করবেন, যে কোনো বাসাবাড়ি এটা আপনার ইঞ্জিনিয়ার ভাষায় আপনার এইভাবেই কাজগুলো করা হয়। আবার এই যে দেখতে পারতেছেন এখানে আমি ওয়াটার রেবেল ধরতেছি। কারণ কি ওয়াটার রেবেল ধরে দেখতেছি এটা সোজা আছে কি না। সোজা না থাকলে সুইচ যখন আমি লাগাবো প্লাস্টারের পরে তখন কিন্তু সুইচটা বেঁকা হয়ে থাকবে। এর জন্য এই যে স্ক্রুর যে ঘাট আছে, এই ঘাটের সঙ্গে 4টা ঘাট মিলিয়ে আপনি ওয়াটার রেবেল ধরবেন। ধরার পরে তারপর আপনি পজিশন করে সিমেন্ট বালু দিয়ে আটকে দিবেন। ঠিক আছে, এই ওয়াটার রেবেল ধরার কারণ হচ্ছিল আপনার রেবেলটা ঠিক রাখার জন্য। আমরা চোখের আন্দাজে করি কিন্তু ওয়াটার রেবেল ধরলে সবচেয়ে ভালো হয়। ঠিক আছে, এরপরে কী করতে হবে, সাইডে দেখতে হবে কতটা গ্যাপ রয়েছে, এই পাশে আর ওই পাশে দুই পাশেই দেখতে হবে গ্যাপ কতটা রয়েছে, গ্যাপ বেশি রাখা যাবে না। ঠিক আছে, এইভাবে মূলত কাজ করতে হবে। তারপরে এই যে এইভাবে সিমেন্ট বালু দিয়ে গুলিয়ে আপনার বোর্ডটা হালকা করে জ্যাম দিয়ে রাখবেন, যাতে মিস্ত্রি এসে প্লাস্টার করতে পারে ভালোভাবে। ঠিক আছে, জাস্ট আমি মিস্ত্রির মতো কাজ করতে পারি না, এই জন্য আমি হাত দিয়ে কী করছি, হাত দিয়ে সিমেন্ট বালু লাগাচ্ছি। ওরা তো কুন্নি দিয়ে না কি বলে ওটা দিয়ে লাগায়। ঠিক আছে, ওটা তো আমি দিয়ে লাগাইতে পারি না, এর জন্য জাস্ট আমি হাত দিয়ে লাগিয়ে দিচ্ছি। আপনারা হাত দিয়েও লাগাইতে পারেন, ওই কুন্নি দিয়েও লাগাইতে পারেন। ঠিক আছে, লাগিয়ে তারপর আপনি সুন্দরভাবে রেবেল যেন হয় ওইভাবে আপনার বসিয়ে দিবেন। দেখেন আমি কিন্তু এইভাবে বসিয়ে দিচ্ছি। এরপরে আপনার পাইপ আপনার এই যে দেখেন এইখান থেকে নিয়ে আপনার এই পয়েন্টে আপনার মাপ দিয়ে কেটে নেবেন। কেটে নেওয়ার পরে এরপরে আপনি এখানে বসিয়ে দুই সাইডই জ্যাম দিয়ে দিবেন। ঠিক আছে, মাঝখানে আর দুই সাইডই, এই তিন সাইডই জ্যাম দিয়ে দিলে, মানে সিমেন্ট বালু দিয়ে আটকাই দিলে পরবর্তীতে প্লাস্টার করে দিবে মিস্ত্রি। ঠিক আছে, জাস্ট এইভাবে মূলত ইলেকট্রিকের পয়েন্টগুলো লাগাইতে হয়। ঠিক আছে, এই যে আমি যে গ্যাং বোর্ডগুলো লাগাইছি, এই গ্যাং বোর্ডগুলো এইভাবে মূলত কাজ করতে হয়। আর আপনার হচ্ছিল এই ফ্লোর থেকে লাইটের পয়েন্ট আপনারা কোথায় কত ফিট দূরে বের করবেন, ফ্লোর থেকে 7 ফিট 6 ইঞ্চিতে আপনার লাইটের পয়েন্টগুলো বসবে। ঠিক আছে, আর কনজিউমার বক্স যেটা সেটা হচ্ছিল 6 ফিট হাইটে লাগাইতে হয়। ঠিক আছে, 6 ফিট হাইটে লাগাইতে হয়, এটা হলো
আপনার ইঞ্জিনিয়ারের ভাষায়। দেখেন আমি কিন্তু এখানে লাগিয়ে দিয়েছি, আমার এক পাশের রুমের কাজ এখনও শেষ হয় নাই, আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখেন এই উপর পর্যন্ত, এই যে এইখানে দেখেন আমি এখানে একটা লাইটের পয়েন্ট করেছি, এটা হচ্ছিল ফ্লোর থেকে 6 ফিট 6 ইঞ্চিতে, ঠিক আছে। দেখেন এই যে আমি লাইটের পয়েন্ট এলবো দিয়ে বের করে নিয়েছি, ঠিক আছে। আর এইখানে আমার টিভি রাখতে হবে, উঁচা মানে ওয়াল টিভি মানে স্মার্ট টিভি রাখার জন্য, এই জন্য আমি ফ্লোর থেকে হাইট করছি 4 ফিট 6 ইঞ্চি, ঠিক আছে। দেখেন এইখানেও 4 ফিট 6 ইঞ্চি, কারণ আমার উপরে আমি কাজ করব, এর জন্য আমি এইভাবে করে নিয়েছি। জাস্ট মূলত আপনার সুবিধা অনুযায়ী আপনার কাজ করতে হবে, আপনি কোন জায়গায় কী বসাইতে চাচ্ছেন সেই অনুযায়ী। কিন্তু মূল হচ্ছে হলো ইঞ্জিনিয়ারের ভাষা হচ্ছে ফ্লোর থেকে সুইচবোর্ড থাকবে হাইট 4 ফিট 6 ইঞ্চি। তো দেখেন আমি 3 গাঙের আরেকটা বোর্ড বসিয়ে দিচ্ছি আরেক পাশের রুমে, মানে আমার এই ঘরের দুইটা রুমে আমি সেম ডিজাইন করেছি। এই রুমে যে ডিজাইন ওই পাশের রুমেও এই একই ডিজাইন, ঠিক আছে। এইভাবে আমি কাজ করতেছি। যাই হোক, এই ভিডিওতে আমি আপনাদের দেখাইলাম গ্যাং বোর্ড কীভাবে লাগাবেন, পাইপ কীভাবে সেট করবেন, কতটা মেজারমেন্টে রাখবেন। নেক্সটের ভিডিওতে আপনাদের দেখাবো কিভাবে তার পরাবেন এবং কি সুইচের কানেকশন দিবেন, এটাও আমি আপনাদের দেখিয়ে দেবো নেক্সটের ভিডিওতে, ঠিক আছে। তো দেখেন আমার এখানে লাগানো শেষ, 1 গাঙের একটা বোর্ড বসিয়ে দিয়েছি আর 3 গাঙের একটা বোর্ড বসিয়ে দিয়েছি। এটা হচ্ছিল সুইচের পয়েন্ট আর হচ্ছিল ডিমারের পয়েন্ট থাকবে এখানে। দেখেন এইভাবে আপনারা যদি কাজ করেন আশা করি 100% আপনাদের মেজারমেন্ট ঠিক থাকবে। তো দেখেন এইখানেও কিন্তু আমি এই যে এইখানে একটা স্মার্ট টিভি রাখবো, এর জন্য আমি এইখানে হাইট করে দিয়েছি। এখন নিচে দেখেন, নিচে কিন্তু আমি এই ফ্লোর থেকে 1 ফিট উপরে একটা বক্স বসিয়ে দিয়েছি, কারণ এইখানে হচ্ছিলো ফ্লোর থেকে 1 ফিট উপরে, এটা হচ্ছিলো ফ্রিজির পয়েন্ট, ঠিক আছে। ফ্রিজির পয়েন্ট আপনার ফ্লোর থেকে 1 ফিট উপরে হয়। জাস্ট এটা আমি ফ্রিজির পয়েন্ট করি নাই, এটা জাস্ট আমি করেছি এইখানে আইপিএসের লাইন করেছি, যাতে আমি আইপিএসের কানেকশন এখান থেকে দিতে পারি, ঠিক আছে। আইপিএসের কানেকশন দেওয়ার জন্য আমি এই পয়েন্টটা নিচে করে রেখেছি 1 ফিট উপরে ফ্লোর থেকে, ঠিক আছে। জাস্ট আপনারা যখনই বাসা বাড়িতে কাজ করবেন, কাজ করার আগে আপনারা দেখে শুনে বুঝে সব কাজ একবারে করে নেবেন, যাতে বারবার যেন করতে না হয়, ঠিক আছে। আইপিএসের লাইনগুলোও টেনে নেবেন, যাতে পরবর্তীতে আপনার আইপিএসের কানেকশন করতে সুবিধে হয়। আইপিএস কোথায় বসাবেন, আইপিএস কোথা দিয়ে লাইন যাবে, এগুলো সব আপনারা ঠিকঠাক করে সুইচবোর্ডে কানেকশন নিয়ে রাখবেন, ঠিক আছে। তার তুল নিয়ে রাখবেন, যাতে আপনাদের কানেকশন করতে সুবিধা হয়। দেখেন আমি কনজুমার বক্স বসাচ্ছি, এই কনজুমার বক্স বসানোর নিয়ম হচ্ছিল আপনার ফ্লোর থেকে 6 ফিট উপরে। আমি এইখানে কি করছি, আমার এই দরজার উপরে মানে 7 ফিটের ওই জায়গায় লাগাইছি। কী কারণে লাগাইছি এটাও আপনাদের বলতেছি, আমার লাগানোর জায়গা ছিল না বিধায় আমি এইখানে উপরে লাগাইছি, কিন্তু উপরে আসলে লাগানো ঠিক না। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আজকের মতো এইখানেই বিদায় নিচ্ছি, পরবর্তী ভিডিও দেখার